মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্য বাণী, প্রিয় মিল্লাত তুমি। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি তামিল মিল্লাত সম্পর্কে সকল ইনফরমেশন দিব এই ভিডিওর মাধ্যমে। এখানে আসলে আমরা কখন ভর্তি হইতে পারবো, এখানকার খরচ কেমন, আসলে একটা স্টুডেন্টকে আসলে পড়াশোনা করার জন্য কেমন কি নিয়ম, তারপর কখন আপনাকে খাইতে হবে, ঘুমাইতে হবে, কখন পড়তে হবে, সব নিয়ম, এক কথায় ক্যাম্পাসের যত নিয়ম আছে সব কিছু সম্পর্কে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধারণা দিব। তাই কোথাও যাবেন না, আপনার সকল প্রশ্নের উত্তর মিলছে এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদের আমার উত্তরের বাইরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজের মধ্যে, এখানে ডিসক্রিপশন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি অবশ্যই আমাকে মেসেজ করুন, যা আপনার যে কোনো প্রশ্নের উত্তর আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা এখন দেখে আসি আজকের কি কি খরচ হবে, এখানে পড়তে গেলে কখন ভর্তি হওয়া যাবে, ভর্তি পরীক্ষার পর ভর্তি হওয়া যাবে কিনা, সকল উত্তর মিলছে এই ভিডিওর মাধ্যমে। চলুন আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলের সঙ্গে থাকুন। তামরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখানে পড়াশোনার মান যেমন উন্নত, তেমনই উন্নত এর ক্যাম্পাসটি। সবুজে ঘেরা, অনেক সুন্দর, যেখানে পড়াশোনার মনোযোগ এমনিতেই বসে যায়। এ যেন অপরূপ একটি বিদ্যাপীঠ, যেখানের পরিবেশ সুন্দর, যেখানে টিচারের মান উন্নত, এবং এখান থেকে চান্স পাচ্ছে হাজার হাজার স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে, মেডিকেলে, বুয়েটে, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই তামিল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসের স্টুডেন্ট। জি বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যে স্থানটি দেখতেছেন এটা হচ্ছে তামিল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসের প্রশাসনিক ভবন, যেখানে আপনি ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের তামিল মিল্লাতে পড়তে অনেক ইচ্ছুক, কেননা আমাদের ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য জায়গায় আমাদের ভর্তি হওয়ার অনেক ইচ্ছা থাকে, কিন্তু এই তামিল মিল্লাত থেকে হাজার হাজার সফলতা দেখে সবাই আসে তামিল মিল্লাতে ভর্তি হইতে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি ব্যতিক্রম কিছুই না, তামিল মিল্লাত সম্পর্কে সকল আপডেট এই ভিডিও থাকবে, সব কিছু থাকছে। চলুন আমি আপনাদেরকে এবার ক্যাম্পাস ভিউ প্রথমত দেখাবো, তারপর কথা হবে এই ব্যাপারটি নিয়ে। সমস্ত ভিউয়ার্স, এখন আপনারা যাদেরকে দেখতেছেন তারা আমার সহপাঠী। আমরা আলিম 2021 ব্যাচের ছাত্র তামিল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসের। আমাদের রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করা হয় ক্যাম্পাস থেকে, এবং সেখানেই সবাই দূর দূর থেকে চলে এসেছি, কেউ ইউনিভার্সিটি থেকে, কেউ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, কেউ বা মেডিকেল থেকে, কেউ বা বুয়েট থেকে। আজকের দিনটি আমাদের জন্য খুবই স্পেশাল, অনেকদিন পর আমরা এই রমজানের দিনেই এই ইফতার মাহফিলের ওসিলায় প্রত্যেকটা বন্ধুর, প্রত্যেকটা ব্যাচের বন্ধুদের সঙ্গে দেখা মিলে। জি বন্ধুরা, আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে তামিল মিল্লাতের ছাত্ররা কতটা ট্যালেন্ট হয় আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এইমাত্র যে স্টুডেন্টদেরকে আপনি দেখতেছেন সবগুলোই ট্যালেন্ট স্টুডেন্ট তামিল মিল্লাতের, যারা আলিমের 21 ব্যাচের ছিল। এভাবেই আমরা ইফতার মাহফিলকে কেন্দ্র করে একসঙ্গে আনন্দে মিতে উঠি বন্ধুদের সঙ্গে, যেটা আমাদের একটা বছরের পরিপূর্ণতা পায়, অর্থাৎ অনেক দিনের পুরনো বন্ধু সবাই মিলে একসঙ্গে একটু আনন্দ উপভোগ করি এই ক্যাম্পাসে, যেটা আপনি যখন এখানে পড়বেন তখন নিজেই বুঝতে পারবেন যে ক্যাম্পাসে থাকা সময়গুলি কতটা স্মৃতিময় হয়ে ওঠে। আমি মানারাতে আছি ফার্মেসি ডিপার্টমেন্টে, ফরহাদ হাসান। যে এরা কিন্তু সবাই এইচএসসি অর্থাৎ আলিম 21 ব্যাচের স্টুডেন্ট। আজকে আমরা ইফতার মাহফিলে আসছি, এবার আমাদের মাঝে দেখাবো আমাদের ক্রাশ, জাতির ক্রাশ, সবারই ক্রাশ। এই যে দেখুন মোহাম্মদ রুবায়েদ হোসেন জয়, বন্ধু কোথায় আছো? আমি বর্তমানে মেরিটাইম ইউনিভার্সিটিতে পড়ছি, ওশ্যানোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট। মাশাআল্লাহ, এরা কিন্তু সবাই 21 ব্যাচ ভাই তামিল মিল্লাত থেকে। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে বিউবিটিতে আমাদের বন্ধু শামজিত। হ্যালো ভর্তি ইচ্ছুক বন্ধুগণ, এখন আমি আমাদের প্রশাসনিক ভবন থেকে একটু এগিয়ে যাচ্ছি। এখন একটু পরে আমার পিছনে যে অংশটি দেখবেন, যে ভবনটি দেখছেন এটি হচ্ছে পরীক্ষা ভবন। এখানে মূলত আপনার বিভিন্ন সময় পরীক্ষা হয়ে থাকবে, একাডেমিক সকল পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা সহ কেন্দ্রীয় যত পরীক্ষা রয়েছে সেগুলো হয়। এই মুহূর্তে যে স্থানটি দেখছেন এটি হচ্ছে অডিটোরিয়াম, যেটা তামিল মিল্লাতের খুব সুন্দর একটি
রুম, যেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এবং এর ভিতরের ভিউটা অনেক সুন্দর, যেটা আপনারা আসার পর নিজেরাই দেখতে পারবেন। এটা অডিটোরিয়াম, এখানে বিভিন্ন সময় অনুষ্ঠান, তামিল মিলাতের সকল আয়োজন বা বিভিন্ন পুরস্কার বিতরণী সকল কিছু এখানে হয়ে থাকে। আপনি যখন এই ক্যাম্পাসে আসবেন, এই অডিটোরিয়ামেই আপনাকে নবীনবরণ অনুষ্ঠান করা হবে। প্রিয় বন্ধুগণ, এখন যে ভবনটি দেখছেন এটি মূলত হোস্টেল, যেখানে ছাত্ররা আবাসিকে থাকে, এবং এরকম হোস্টেল আরও রয়েছে আমাদের ক্যাম্পাসে। তো চলুন পুরো ক্যাম্পাস ঘুরে দেখাচ্ছি এবং আপনাদের কোথায় কোথায় হোস্টেল রয়েছে আমি সেটি দেখাবো। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী। ভিউয়ার্স, এখন আপনারা যে পুকুরটি দেখছেন এটি ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করতে অনেকটাই সহায়তা করে, ক্যাম্পাসটি দেখতে আরও চার্মিং করে তোলে এই পুকুরটি, যেখানে আপনি ক্লাস শেষ করে এসে এই পুকুরে একটু বসে বিশ্রাম নিতে পারবেন। পুকুরের পাশে বসার জায়গায় আপনি বসলে যেন সারাদিনের ক্লান্তি নিমিষেই শেষ হয়ে যায়। সমস্ত ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটায় অবস্থান করতেছি এটা আমাদের মিল্লাতের সব থেকে সৌন্দর্য জায়গা, অর্থাৎ এই মিল্লাতের পুকুর। এটা আমাদের সবারই একটা ভালো লাগার জায়গা, আমরা যখন ক্লাস শেষ করে এই পুকুর পাড়ে এসে বসি, ওইদিকে বসার জায়গা আছে, সিট রয়েছে ওখানে। তো আমরা যখন সেখানে বসি আমাদের এত ভালো লাগে, ক্লাসের মাঝখানে যখন বিরতি থাকে। তো মিল্লাতের এটা খুব সুন্দর পরিবেশ, এটা আপনি আসলেও এটা উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আমি এখন যে জায়গাটা অবস্থান করতেছি এটা হচ্ছে একাডেমিক ভবন আমাদের মিল্লাতের, অর্থাৎ এই মিল্লাতের এখানে সকল ক্লাস হয়। আমাদের একাডেমিক যত ক্লাস আছে সকল ক্লাস এখানে হয়। আর এখন যে আমার জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম। মিল্লাতে যত ফাংশন হবে, অনুষ্ঠান হবে, সব কিছু আমাদের এখানে সম্পূর্ণ হয়ে থাকে এই জায়গাটার মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, আপনারা মিল্লাতে যারা আসতে চাচ্ছেন, আপনারা অনেক সমস্যায় পড়েন যে আমাদের কেমন খরচ হবে, তারপর আমাদের পরীক্ষার পরে এসে আমরা এখানে আসলে ভর্তি হইতে পারবো কি না, এরকম আমাদের নানান টেনশন থাকে যে আসলে মিল্লাতে কেমন কি অবস্থা। তো এই ভিডিওতে মিলছে আজকে সকল প্রশ্নের উত্তর আপনার, যে মিল্লাতে আসলে কেমন খরচ লাগে একটা স্টুডেন্টকে ভর্তি হইতে। যারা এখন পর্যন্ত, আসলে আমি অনেক ইনফরমেশন হয়তো দিতে পারবো না, কেননা সব প্রশ্ন আপনাদের তো আমার মনে নেই। তো এই জন্য করতে হবে কি, আমার এই ভিডিও ডিসক্রিপশনে যাইতে হবে, গিয়ে আমার ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন, অর্থাৎ আমার পেজের লিঙ্ক পেয়ে যাবেন, এবং সেই পেজে গিয়ে আপনি আমাকে সরাসরি বিনা দ্বিধায় আপনি যা মেসেজ করবেন যে ভাইয়া আমি এই বিষয়টা জানি না, আমি সেই বিষয়টা আপনাকে জানানোর চেষ্টা করব। অনেক সময় আমি ইনফরমেশন দিতে পারি না, যারা যারা হয়তো ভাই এই ভিডিওর মধ্যে সব ইনফরমেশন আপনি পাবেন না, ঠিক আছে, কিন্তু আপনি যদি সকল ইনফরমেশন জানতে চান তাহলে কি করতে হবে, আমাকে ফেসবুকে গিয়ে মেসেজ দিতে হবে, ভাই আমি এই বিষয়টি জানি না, আমাকে এই বিষয়টি বলুন। তো আপনাদের সঙ্গে এখন পরিচয় করিয়ে দেবো আমাদের মোস্ট, আমাদের ক্লাসের ক্লাস বলা যাইতে পারে, আমাদের আলিম, একুশ ব্যাচের আমাদের বন্ধু। তো বন্ধু কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই বন্ধু কিন্তু আমাদের ক্যাপ্টেন ছিল, ক্লাস ক্যাপ্টেন, ঠিক আছে। তো ভাই ক্যাম্পাসে আছে, তো এর সঙ্গে আপনারা আসলেই ক্যাম্পাসে তার দেখা পাবেন এবং ভাইয়ের কাছে আপনারা অনেক হেল্প নিতে পারবেন। তো বন্ধু ঠিক আছে, কোথাও যাচ্ছ মনে হয়? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমি হয়তো বা বারবার বলতেছি, আপনাদের এনি ইনফরমেশন লাগলে অবশ্যই আপনারা আমাকে, ফার্স্ট অফ অল কী করবেন, এই এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আমার পেজের, সেখানে গিয়ে আপনাকে ফার্স্ট অফ অল ফলো দিতে হবে, তারপর আমাকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ সকল প্রশ্নের উত্তর আমি আপনারা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।